ঢাকায় বসে সিসিটিভি দেখে অনিয়ম সন্দেহে গায়বান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধ করলেন সিইসি। পরিস্থিতি ছিল না নিয়ন্ত্রণে বলছে কমিশন, ভিন্ন কথা মাঠের কর্মকর্তাদের। লড়াই ছাড়া বিএনপির বাঁচার উপায় নেই, চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল। বিশৃঙ্খলা করলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। বিদেশে হাত পেতে চলাই ছিল অতীতের সরকারের নীতি, বাতিল করা হয় আগের ভালো উদ্যোগ বললেন প্রধানমন্ত্রী। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক চায়নি বিএনপি। এখনই বাড়ছে না গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম, জানালেন প্রতিমন্ত্রী। পাইকারির বিষয়ে সিদ্ধান্ত কাল, বাড়ানো যৌক্তিক হবে না বলছে ভোক্তা অধিকার সংগঠন। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঢাকায় বসে সিসিটিভি দেখে অনিয়ম সন্দেহে ভোট ভেস্তে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। সকাল থেকে সহিংসতাহীন নির্বাচন হলেও জটলা আর প্রতীক সম্বলিত কাপড় পরার অভিযোগে আনে নির্বাচন কমিশন। এরপর একে একে 51টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়। পরে বেলা 2:30টার দিকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত। চলছে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী আসনের 145টি কেন্দ্রের সবগুলোই নির্বাচন কমিশনের সিসি ক্যামেরার আওতায়। সকাল 8:00 ভোট গ্রহণ শুরু থেকেই আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশন। ফুটেজে স্পষ্ট ধরা পড়ে বেশ কিছু কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছেন প্রার্থীর এজেন্ট। আবার ভোটারদের সঙ্গে ভোট কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশের ছবিও চোখে পড়ে কমিশনের। কোথাও কোথাও প্রিজাইডিং অফিসারদেরকেও দেখা যায় ভোট দিতে। আবার অনেক জায়গায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় সিসিটিভির সংযোগ। যদিও তখনও মাঠ পর্যায় থেকে কোনো নির্বাচনী কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে তেমন অভিযোগ আসেনি কমিশনে। এ সময় রিটার্নিং কর্মকর্তা ডিসি এসপিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন সিইসি। তুমি যদি আমাদেরকে বিভ্রান্ত করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুর 1:30 নাগাদ বন্ধ কেন্দ্রের সংখ্যা দাঁড়ায় 51-তে। যদিও এর মধ্যে 4টি কেন্দ্রে বন্ধ হয় রিটার্নিং কর্মকর্তার নির্দেশে, বাকিগুলো নজরে আসে কমিশনের। শেষ পর্যন্ত দুপুর 2:30 নাগাদ পুরো নির্বাচন বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। আইন বিবেচনায় এরপর এই আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সিইসি। আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমগ্র কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকা 5 গাইবান্ধা এর ভোট কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি। এখন একটি আসনে ঠিক হয়নি, তাই ফলে 300 আসনে ঠিক হবেই না এটা বলা সমীচীন হবে না। এর আগে পরিস্থিতি নিয়ে অনেকটা আক্ষেপ করে সিইসি বলেন, এরাই সেই ভোট ডাকাত যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটা, এবং আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে ঢুকছে এবং সুশৃঙ্খলভাবে এটা হচ্ছে না। এটা আপনারা দেখ কেন হচ্ছে হয়েছে সেটা এই মুহূর্তে চট জলদি আপনাদেরকে আমি বলতে পারবো। শাড়ি দেওয়া হয়েছে এবং গেঞ্জিতে ছবি আছে এবং প্রতীক আছে, দেখা যাচ্ছে তারা ওই আচরণবিধি লঙ্ঘন করে ওই কাজগুলো করছে। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত, যারাই আইন ভঙ্গ করেন, আইন মানেন না, তাদেরকে আমরা অবশ্যই দুর্বৃত্ত বলতে পারি, ডাকাত বলতে পারি, যেটাই বলি, কারণ আমাদেরকে আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। যদি আমরা সেই কৃষ্টি যে সংস্কৃতি যদি ডেভেলপ করতে না পারি, নির্বাচন কমিশন এখানে বসে বসে সুন্দর সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে সেটা সম্ভব হবে না। গণপ্রতিনিধিত্ব আদেশ 91-এর ক ধারা অনুসারে নির্বাচন বন্ধের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিইসি নির্বাচনে নানা অনিয়ম দেখলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, বড় ধরনের কোনো অনিয়ম বা সহিংসতা না হলেও ঢাকা থেকে ফোন করে ভোট বন্ধ করা হয়। গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচন বন্ধ করায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। গাইবান্ধায় পাঁচ আসনের উপনির্বাচনে ভোট স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফুলছড়ি ও সাঘাটা।
স্থগিতের খবর প্রকাশের পর নৌকা প্রার্থীর হাজার হাজার সমর্থক শাহঘাটা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়। তাদের অভিযোগ, বিরোধী দলকে খুশি করতে ইসি আওয়ামী লীগের বিজয় কেড়ে নিয়েছে। এ সময় সিসির পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের কোনো সেন্টারে কোনো মানে গন্ডগোল নাই, কোনো কিছু নাই, কোনো বিশৃঙ্খলা নাই। সিআইসি স্বতন্ত্র করে বিরোধী দলকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা মানি না। কোনো সেন্টার যে মানুষ যে দখল করে ভোট যে নেওয়া তাও তো নেয়নি সিআইসি, আমরা পদত্যাগ চাই। এর আগে নির্বাচন নিরপেক্ষ না হওয়া এবং অনিয়ম সন্দেহে প্রধান নির্বাচন কমিশনার পুরো নির্বাচন স্থগিত করলেও ভিন্ন মত রয়েছে মাঠ কর্মকর্তাদের। ভোটের মাঠের কর্মকর্তারা বলছেন, বিশৃঙ্খলা না হলেও বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ভোট কেন্দ্র। এরই মধ্যে বেলা তিনটা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে লিখিত দিয়েছেন বেশ কয়েকজন নির্বাচনী কর্মকর্তা। সেসব চিঠিতে বলা হয়, আড়াইটা নাগাদ ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরাও জানান একই কথা। কেন্দ্রের অবস্থা খুব ভালো, সুষ্ঠু ভোট হয়েছে, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। অন্য এজেন্টরা আছে? কেউ অন্য সব প্রার্থীর এজেন্টই আছে। কোথায় তারা? সবাই বাইরে আছে অপেক্ষা করতেছে। ঝামেলার কোনো হয়নি এখানে, শুধু ঝামেলা ফুটিয়েছে নাকি ওনারা দেখতেছে যে ক্যামেরার মাধ্যমে ঢাকাতে, তখন থেকে ফোন করেছে, ফোন করে বন্ধ করেছে। এটুকু অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ ছাড়া বাকি চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। কিছু কিছু কেন্দ্রের এজেন্ট ঢুকলেও তাদের সামনে মানে ভোটার গেলে পরে তার আঙ্গুলের ছাপ নেওয়ার পরে তাদের ইচ্ছা মতো তাদের প্রতীকে তারা ভোটটা প্রদান করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, সুতরাং এই ঘটনাটি সবাইকে হতবাক করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, বিষয়টি আমার কাছে সম্পূর্ণ রহস্যময়। আসনটিতে প্রথমবার ইভিএম এ অনুষ্ঠিত ভোট গ্রহণ 1242টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়। সময় সংবাদ, গাইবান্ধা। লড়াই ছাড়া বিএনপির বাঁচার উপায় নেই। নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিভাগীয় সমাবেশে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। বিএনপির লক্ষ্য গণসমাবেশে গণমানুষের জমায়েত, জনসম্পৃক্ততা বাড়িয়ে গণ আন্দোলনের রূপ দেয়া, তাই 15 দিনের প্রচার প্রচারণা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে বুধবার সকালে নগরীর পলো গ্রাউন্ড মাঠে ঢল নামে মানুষের, কানায় কানায় পূর্ণ হয় মানুষ। হাজারো নেতাকর্মীর করতালিতে ঠিক বেলা 2টার দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব জানান, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, সরকারকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে আর এই সংসদকে বিলুপ্ত করতে হবে। আমরা বলেছি বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই সরকার এখানে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল সরকার পতনের বার্তা। আজকে এই জনসভার পরে যেই বার্তা সমস্ত বাংলাদেশে যাবে সেই বার্তাটা হচ্ছে, জীবন দেব, গণতন্ত্র আনব, শেখ হাসিনার পতন ঘটাব, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব। এর আগে গণসমাবেশ সফল করতে সকাল থেকে ব্যানার ফেস্টুনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান আসার পথে নানা প্রতিবন্ধকতার কথা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি উনাকে আহত করছে এবং চিন্তায় করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা আমাদের গাড়ি ভাঙচুর করছে এবং কি আমাদের কয়েকজনকে আহত করছে। আজকে নিরাপত্তা নাই। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা সহ বিভাগের 10 সাংগঠনিক জেলা থেকে অংশ নেন নেতাকর্মীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। বিভাগীয় সমাবেশের নামে যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, তাহলে সরকার যেমন জনগণের নিরাপত্তা বিধান করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে,
জনগণ যদি প্রতিরোধ গড়ে তোলে আমাদের দল জনগণের সাথে থাকবে। কেউ পদত্যাগ করলে পাঁচজন সংসদ সদস্য তাদের আছেন, যদি তারা পদত্যাগ করে সেখানে উপনির্বাচন হবে। তাদের এসব তর্জন গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ, এ কথা বাংলাদেশে জনগণ ভালোই জানে। দেশে গণ অভ্যুত্থানের মতো কোনো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই। বিএনপি বিভাগীয় সমাবেশে ডাক দিয়েছে, হাঁক ডাক উঠছে, ভালো কথা। যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষা, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা নয়, বরং অন্য দেশের কাছে হাত পেতে চলাই ছিল অতীতের সরকারের নীতি। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক তা চায়নি বিএনপি, বাতিল করা হয় আগের সব ভালো উদ্যোগ। উৎপাদন ঠিক রাখলে দুর্ভিক্ষে অন্য দেশকে বাংলাদেশ খাদ্য সহায়তা দিতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আবহমান বাংলার অন্যতম প্রধান সভ্যতা কৃষিকেন্দ্রিক। বৈজ্ঞানিক গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ এখন রেকর্ড পরিমাণ ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বেশ কিছু সূচকে গেল এক দশকে দেশের অগ্রগতি এখন বিশ্ব স্বীকৃত। মাঠে যাদের শ্রমে ঘামে শস্য শ্যামলা বাংলার মানুষ বেঁচে আছে, সেই অন্নদাতা কৃষাণ কৃষাণীদের এবার রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালো সরকার। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 44 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে দেয়া হলো কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 26। অনুষ্ঠানে গণভবন থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, সমালোচনা করেন অতীতের সরকারগুলোর নীতির। আমরা যদি ঘোষণা দিলাম পার্লামেন্টে যে বাংলাদেশ আজকে থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আপনারা শুনলে অবাক হবেন, বিএনপি তখন অপোজিশনে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের সব লোকেরই এটাই ছিল মন্তব্য যে বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে না, অর্থাৎ খাদ্য সাহায্য পাওয়া যাবে না। মানুষের কাছে হাত পাতা ভিক্ষা চাওয়া এটাই যেন থাকে, সেটাই ছিল মানে ওই সরকারগুলি, অর্থাৎ আমি জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার সকলের কথাই বলবো, তাদের এটাই ছিল লক্ষ্য। কেউ মানুষ হাত পেতে চলতে পছন্দ করে, আমরা নিজেরা নিজেদের মর্যাদা নিয়েই চলতে চাই। উৎপাদনের পাশাপাশি অঞ্চলভিত্তিক সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন সরকার প্রধান। আমাদেরকে সংরক্ষণাগার গড়ে তুলতে হবে, যাতে পণ্যটা যখনই কৃষকরা তুলবে সাথে সাথে যেন বাজারজাত করতে পারে এবং এটা সংরক্ষণ করতে পারে। এর জন্য 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, এই শিল্প অঞ্চলেই আলাদা প্লট নিয়ে এই কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা অথবা সংরক্ষণাগার তৈরি করারও সুযোগ আছে। আর এটা তৈরি করার জন্য যে ফান্ড লাগবে সে ফান্ড আমি দেবো। বৈশ্বিক সংকটের মধ্যেও উৎপাদন ঠিক রাখা গেলে বাংলাদেশ দাতার ভূমিকা পালন করতে পারবে বলেও আশাবাদ প্রধানমন্ত্রীর। যুদ্ধের কারণে অনেক দেশে যখন দুর্ভিক্ষ হবে হয়তো আমাদেরকেই খাদ্য সাহায্য তাদের পাঠাতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর আবেদনের বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ সহ বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দাম না বাড়ানোটাই হবে যৌক্তিক। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। গ্রিড বিপর্যয় আর জ্বালানি সংকটের ধাক্কায় রাজধানী সহ দেশজুড়ে তীব্র লোডশেডিং ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এমন অবস্থার মধ্যেই আবার সামনে আসছে বিদ্যুতের দামের বিষয়টি। পাইকারি পর্যায়ে 66% দাম বাড়াতে পিডিবির আবেদনের ওপর গত 18 মে অনুষ্ঠিত হয় গণশুনানি। শুনানিতে ওঠা বিভিন্ন পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদেশ ঘোষণা করবে বিইআরসি। সরকারের একটি সূত্র জানাচ্ছে, সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম নিয়ে অস্বস্তিকর কোনো পরিস্থিতি চান না নীতি নির্ধারকরা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, এখনই বাড়ছে না গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম। এটা রিটেলে তো এখনো সিদ্ধান্ত আসে না, আমার দেখতে হবে যে রিটেলে এটা কোনো এফেক্ট হবে কিনা। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, অব্যাহত লোডশেডিং সহ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এখনই পাইকারি পর্যায়েও দাম না বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 7% বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ধরে শুনানি হয়েছে, এখন তো আপনি 7% বৃদ্ধি তো দূরের কথা, সেই 7% সহ লোডশেডিং মিলিয়ে 25% কমায় ফেলেছেন, 1/4।
তাহলে এই অবস্থায় আপনি মূল্যবৃদ্ধি করবেন কি করে? ভর্তুকির পরিমাণ কিন্তু এখন কমে গেছে, কারণ তার বিদ্যুৎ উৎপাদন 4-5 হাজার মেগাওয়াট, 3-4 হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। আর যে কোনো সার্ভিস যখন খুব খারাপ থাকে সেই সময় মূল্য বৃদ্ধিটা জনগণের উপরে আরও বেশি এটা আঘাত করে। এদিকে গ্রিড বিপর্যয়ের পর উলটপালট হয়ে যাওয়া লোডশেডিং সূচি নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করে বিদ্যুৎ বিভাগ। সকল বিতরণ সংস্থাকে বলছি যখনই লোডশেডিং সেটা যেন গ্রাহকদেরকে জানানোর ব্যবস্থা করা হয়। জ্বালানি সংকটে এখনও দিনে লোডশেডিং করতে হচ্ছে 1000 মেগাওয়াটের মতো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর 6 দিনেও সরকারি সহায়তার চাল পাননি বেশিরভাগ জেলে। তাদের অভিযোগ, জেলে না হয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন অন্য পেশার অনেকে, কিন্তু প্রতি বছরই প্রজনন মৌসুমে কেন একই ঘটনার পুনরাবৃত্তি হয়? উত্তর নেই খোদ মন্ত্রীর কাছে। বললেন সহায়তা দেয়া হয় এটাই বেশি। বরগুনা রিপোর্টার সাইফুল মিরাজের সহায়তায় আতিকুর রহমান তোমারের রিপোর্ট। নদী, মাছ, জাল আর জেলে, এই নিয়েই জেলে পল্লীর জীবন। সেই জীবন থমকে আছে 6 দিন হলো। 7 থেকে 28 অক্টোবর ইলিশ সহ মাছ ধরা বন্ধ। তাই নদীতে মাছ ধরে নয়, বরগুনার জেলে কালামের দিন কাটছে জাল বুনে। 17 বছর ধরে মাছ ধরলেও জেলে হিসেবে সরকারি তালিকায় স্থান পায়নি তার নাম। চেয়ারম্যানের দ্বারা 2-3 ফিট গেছি, যাওয়ার পর চেয়ারম্যান এখন আর সে নেই না। মাছ ধরা বন্ধ, তারপর চাল তো পাই না, পরিবার নিয়ে অনেক কষ্টই আছি। ইলিশ ধরা বন্ধের এই সময় নিবন্ধিত প্রতিটি জেলে পরিবার 25 কেজি করে সরকারি চাল সহায়তা পান, কিন্তু নিষেধাজ্ঞার 6 দিন পরও চালের দেখা পায়নি বেশিরভাগ জেলে। অরিজিনাল যে জাইলিয়া সাগরগাঙ্গি জাল ভাই এখন তো চাল ঠিক মতন পায় না। জেলেরা বলছেন শুধু চাল দিয়ে সংসার চলে না, তাই নগদ অর্থ চান তারা। পেটের দায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলছেন তারা। সরকার যে চালটা দেয় ও চালটা আমাকেও কিছুই হয় না। এর লগে যদি আমাদের যদি কিছু টাকা দিত তাহলে আমাদের সংসার আদি চলতে একটু ভালো হইতো। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বললেন যদি কারো গাফিলতির কারণে এমনটা হয়ে থাকে তবে ব্যবস্থা নেবেন তিনি। আমরা যাদেরকে দিচ্ছি আমরা কিন্তু তাদেরকে এটা দিতে বাধ্য না, কিন্তু রাষ্ট্র নাগরিকের কল্যাণে কাজ করে, সেজন্যই কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি। উপকূলের বরিশাল বিভাগে নিবন্ধিত 4 লাখ জেলের মধ্যে 3,61,000 জেলেকে সহায়তা করতে মোট 9,184 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের হোটেল মোটেল জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। প্রথম দিন গুঁড়িয়ে দেওয়া হয় 6টি নির্মাণাধীন বহুতল ভবন। গণপূর্তের সব জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে গণপূর্ত বিভাগের 7.5 একর জমি জুড়ে শতাধিক কটেজ স্থাপন করা হয়েছে। এসব কটেজের পুরোটাই অবৈধ। দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার বেড়াজালে এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যদিও চলমান মামলায় 2 একর জমি আদালতের রায় মতে সৈকত বহুমুখী সমবায় সমিতি, বাকি জমি পুরোটাই গণপূর্ত বিভাগের। এগুলা ভাঙার জন্য বেশ কয়েকবার চিঠি দিয়েছি, জেলা প্রশাসক মহোদয়কেও চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে এই কটেজ জুনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় 12টির মতো স্থাপনা নির্মাণ করছে। এসব স্থাপনা বুধবার উচ্ছেদ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম দিন নির্মাণাধীন 6টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 2-তলা 4টি এবং 1-তলা 2টি ভবন রয়েছে। 2021 সালে আমরা 3 বার এই যে সৈকত আবাসিক এলাকা এবং শরণ আবাসিক এলাকায় আমরা 3 বার মোবাইল কোর্ট করে আমরা উচ্ছেদ করেছি। এদিকে গত 9 অক্টোবর এই জোনে নির্মাণাধীন কক্স ওশান কটেজ নামের একটি ভবনে সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে এ পর্যন্ত কোনো মামলা না হলেও ওই ভবনটি ভাঙার মধ্য দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন জনপদের সময়। দেশের বাইরের খবর, দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সাং সুচিকে আরও 3 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। কর্তৃপক্ষ জানায় বুধবার স্থানীয় সময় সকালে সুচির দুর্নীতির 2 মামলায় রায় ঘোষণা করা হয়। এতে 3 বছরের সাজা দেয়া হয় তাকে। ক্ষমতায় থাকাকালে মাদক মামলায় অভিযুক্ত মং উইক নামে এক ধনকুবেরের কাছ থেকে 5.5 লাখ মার্কিন ডলার অর্থ নেওয়ার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয়া হয় বলে জানায় সংশ্লিষ্টরা। এ নিয়ে 14টি মামলায় 26 বছরের কারাদণ্ড দেয়া হলো সুচিকে।
Yet it is of the utmost importance that the court assess the situation obtained. এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।